বানের জলে ভেসে গেছে পুরো সুনামগঞ্জ। বানভাসী মানুষেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ ছুটছে আশ্রয় কেন্দ্রে, কেউ বা অন্য এলাকায়। তবে মৃত মানুষের দাফনের জন্য কোথাও মিলছে না শুকনো মাটি। প্রিয় মানুষকে দাফন করতে না পারায় মরদেহ সাত দিন ধরে বাক্সবন্দি করে ঝুলিয়ে রেখেছেন বাঁশ দিয়ে। মেহেদী হাসানের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বাবার দাফনের জন্য প্রায় এক সপ্তাহ ধরে খুঁজে বেড়াচ্ছেন শুকনো মাটি। শুকনো সে সাড়ে তিন হাত মাটি মেলে না সুনামগঞ্জে। জেলায় এবারের বন্যা কতটা ভয়াবহ জানে ইব্রাহিম মিয়ার পরিবার। বাবা মারা গেছেন সপ্তাহ খানেক, কিন্তু অথৈ জলে কবরস্থান ডুবে যাওয়ায় সম্ভব হচ্ছে না দাফন। সর্বত্র বন্যার পানি, তাই পলিথিন মুড়িয়ে বাক্সবন্দি করে বাঁশের উপর বেঁধে রেখেছেন বাবার মরদেহ। জীবিত মানুষ আমরা, সুস্থ মানুষ আমরা চলাচল করতে পারি না, কিন্তু একটা মানুষ মারা গেলে তো অনেক বিভ্রান্তির মধ্যে আমরা পড়ি। এই সাত দিন যাবত লাশটা পাহারা দেয় ওনার পরিবারবর্গ এবং গ্রামের আত্মীয় স্বজনরা। পাহারা দেওয়ার পরে ওনারা অপেক্ষা করতেছেন যখন কবরস্থানে পানি সরে যাবে এবং মাটি দেখা যাবে, তখনই যাতে এই লাশটা আবৃত করা যায়। নৌকার মাঝে আমরা জানাজা করছি, আর কোনো জায়গায় মাটি, কোনো জায়গায় অনেক জায়গায় করছি যে মাটি দাফন দিব, কোনো জায়গায় পাই না। একই জায়গায় পড়ে আছে আরো এক মরদেহ। মিনা বেগমের বাবাও শুক্রবার ঢাকা থেকে ফেরার পথে পানিতে পড়ে মারা যান। লাশ খুঁজে পেলেও এখনো সন্ধান মেলেনি দাফনের সাড়ে তিন হাত মাটির। মিনা বেগম আর ইব্রাহিম মিয়ার মতো এমন গল্প এখন সুনামগঞ্জ জুড়ে। কেউ খুঁজে পাচ্ছেন না স্বজনের লাশ, আবার লাশ মিললেও নেই দাফনের জায়গা। নিউজ ডেস্ক, দেশ টিভি।